সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা টেস্ট করব বা ডিসকভার 110 যে বাইকটি আমার সামনে অলরেডি দেখতে পাচ্ছেন, এটি ডিসকভার 110। আমি আপনাদেরকে পিছনে কিলোমিটার দেখিয়ে দিই ডেট মাইলেজটা। আমরা আজকে এই বাইকটির স্পিড টেস্ট করব, দেখা যাক 110 গাড়ি কতটুকু স্পিড উঠতে পারে। তো চলুন বেশি কথা বলো না, তবে এর আগে দুটি একটি ভিডিও করেছিলাম যেটির মধ্যে পালসার সিঙ্গেল ডিস্ক এবং আপনার সুজুকি জিক্সের মনোটন যে বাইকটি, দুটি বাইকের খুব বেশি স্পিড উঠাতে পারেনি। সেক্ষেত্রে আমি যেটা মনে করি ওই বাইক দুটির মধ্যে আপনার স্পিডের সমস্যা, যে প্রথম সমস্যা সেটি হচ্ছে আমরা দুজন ছিলাম বাড়িতে, দুটো গাড়িতেই দুজন করেছিলাম, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন। আর আরেকটা সমস্যা যেটা ছিল সেটি হচ্ছে বাইক দুটির মধ্যে হাওয়ার প্রেশার অনেকটা কম ছিল, এক হয়তো বা এই কারণে হয়তো আমরা 4 থেকে 5 বা 6 বেশি স্পিড উঠাতে পারিনি। আশা করছি আমরা আজকে এই বাইকটি সঠিক রেজাল্ট পাবো এবং সেই বাইকটি যে স্পিড আমরা উঠাতে পারিনি এটার কারণ হয়তো অন্য কোনো কারণ ছিল, বাট আসলেও কিন্তু ওই বাইকটি স্পিড আমি আর বেশি উঠাতে পারিনি। তো কেন তা জানি না, তবে পালসার সিঙ্গেল ডিস্ক যে বাইকটি আছে এই বাইকটি আমি আরও অন্যান্য রাস্তায় একাই যখন চালিয়েছিলাম গত তার আগের রাতে, তখন আমরা 109-10 পর্যন্ত উঠেছিল, কিন্তু এখন এর বেশি আর উঠিনি। সো বন্ধুরা চলুন আমরা এই মুহূর্তে জেনে নেব আজকে এই ডিসকভার 110 বাইকটির স্পিড কত উঠবে, চলুন দেখা যাক। চলুন শুরু করা যাক। খুব বেশি একটা বাইকের স্পিডে উঠাতে পারলাম না 89 পর্যন্ত, যদিও বা রাস্তাটা আমার এখানে যেটা ছিল খুব শর্টকাট ছিল। তো আমরা এটা আরও একবার ট্রাই করে দেখবো যে এটা স্পিড কতটুকু উঠছে। তো চলুন লেট না করি। রাস্তা আমাকে এবার ফাঁকা দেখে টান দিতে হবে,